জালিম চিনার তিনটা উপায়। এক নম্বর উপায় হচ্ছে আন্তুত আল আরহাম, যখন দেখবেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হচ্ছে, সন্তান মা বাপের খবর নেয় না। এরকম ঘটনা বাংলাদেশে নাই, আমাদের লক্ষ্মীপুরে নাই, এই এলাকার নাম জানি কি, এই এলাকার পাশেই জন্ম নিয়েছিলেন এই দেশের জনমন্দিত জননেতা আলেমউদ্দিন শেখুল হাদিস শেখুল ইসলাম মরহুম মাহফুজ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? এমন একজন আলেমের বাড়ির পাশে বসে মাহফিল করার সুযোগ আল্লাহ দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন এরকম জালেম কি এখন নাই? যেই জালেমেরা জুলুম করে মনে করে কিচ্ছু হবে না, কেউ দেখে নাই, তিনি দেখেছেন তিনি কি? খুব খেয়াল করে চিন্তা করেন, জালেমের জন্য কোন বন্ধু নাই, কোন সাফাতকারী নাই, জালেম সেদিন কোন বন্ধু খুঁজে পাবে না, সাফাতকারী খুঁজে পাবে না। জালেম চিনবেন তিন ভাবে, এক নম্বরে হলো যখন দেখবেন পিতা মাতার সঙ্গে সম্পর্ক রাখে না, বুঝে নেবেন লোকটা জালেম, লোকটা কি। আর এই জালেম যখন জুলুম করেই যাবে সমাজের ভিতরে যখন এই কাজটা বেড়ে যাবে, আপনি বুঝবেন আজাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? কারণ জালেমদেরকে বেশি দিন যিনি সময় দেন না তিনি কি? দ্বিতীয় নাম্বার আলামত আবু হুরায়রা, আমার থেকে এই আলামতটা আবু হুরায়রা তিনি শিখিয়েছেন। দ্বিতীয় নাম্বার আলামত আইয়ুত আল মুগরি, যখন আপনি দেখবেন লম্পট চাঁদাবাজ দুর্নীতিবাজ চরিত্রহীন ব্যক্তির পিছনে মানুষ হাঁটবে, আপনি বুঝে নেবেন জালেম জুলুম করছে, আর এই কারণে আপনাকেও শাস্তির সম্মুখীন হতে হবে, ঠিক না বেঠি? এখন এই রকম মানুষের পিছনে কি এখন হাঁটা হয় বলেন হয়? একজনই বেশি 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 হেতে হুজুরে মাথায় দিতে চায়, বেশি না হোক অন্তত হয় তো কি কম, ও মামলা করবেন বেশি তো আর কি করবো, আপনারা বলছেন আমার কিছু বলার না, বেশি তার মানে আজাব চলে আসার সময় চলে আসছে, ঠিক না বেশি? এরপরে তৃতীয় নাম্বারে তাকে দেখবে আইয়ুসাল মুরশিদ, আলেমদের কণ্ঠ বন্ধ করে দেওয়া হবে, দিনের রাহবারদেরকে বন্ধ করে দেওয়া হবে, নিষিদ্ধ করে দেওয়া হবে, আটকে দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, বুঝে দিবে আজাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? কথা কা? আরে কথা আবু হুরায়রা, কথা কা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাহলে আমার গলা শিখে দিবে, তো আমি এগুলো কি করি, এটা আমি করি। আবু হুরায়রা বলছে আন্তুত আল আরহাম, এক নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়েছে কি না, দুই নম্বরে আইয়ুত আল মুগুই, খারাপ রোগের আনুগত্য করা হবে, দুশ্চরিত্র লম্পটের আনুগত্য করা হবে, এখন হয় কি না? তিন নম্বরে আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে বাধা দেওয়া হবে, আলেমদের বিরুদ্ধে চারণ করা হবে, আলেমরা কি বোঝে আমি সব বুঝি, এমন কথা আমরা এখন প্রতিনিয়ত শুনি, ঠিক না বেঠি? তার মানে আজাব আসার সময় বাকি, এখন আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা, আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা, আমাদের কাজ হচ্ছে নিজেদের ইমানকে